রিয়েলমি ফাইভ বা রিয়েলমি ফাইভ প্রো এখন সব থেকে লেটেস্ট ফোন, এগুলোই সব থেকে হ্যাপেনিং ফোন। এবং এই ফোন দুটোতে নাকি সমস্যা হচ্ছে, টাচের ইস্যু আছে অনেকেই বলছে। এবং শোনার পর আমার মনে হলো যে একবার টেস্ট করে দেখা দরকার, কারণ আমার কাছে অন্তত রিয়েলমি ফাইভ ফোনটা তো আছে। রিয়েলমি ফাইভ ফোনটাতে আমরা আজকে টেস্ট করে দেখব যে এতে সত্যি টাচিংয়ের কোনো সমস্যা আছে কিনা, মানে একটা আঙুল দুটা আঙুল টাচ করলে ঠিকঠাক সেটা ডিটেক্ট করছে কিনা বা বেশি দেখাচ্ছে কিনা, এগুলো দেখব। এবং যদি সমস্যা থাকে তার সমাধান কি সেটাও আজকে আমরা আলোচনা করব। এবং তাই শেষ অবধি আজকের ভিডিওটা দেখুন, এবং দেখার আগে অবশ্যই লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ভিডিও শেষে ডিসলাইক করে দিন, কোনো অসুবিধা নেই। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও বাজিয়ে নেবেন। তাহলে মূল প্রসঙ্গে আসি। আমরা দেখছি রিয়েলমি ফাইভ প্রোর স্ক্রিন, এবং সেখানে একটা আঙুল দিয়ে টাচ করলে আমরা দেখতে পাচ্ছি একটা ডট, দুটো আঙুলের বেলা দুটো ডট, তিনটে আঙুলের বেলা তিনটে ডট, মানে আমার আঙুলগুলো যে জায়গায় স্ক্রিনে যখন টাচ করছে ঠিক সেইভাবেই ডটগুলো দেখাচ্ছে, ওই ডটগুলোই আমার আঙুলের টাচটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করব যে টাচ ইস্যু সব ঠিকঠাক আছে কিনা বা কোনো ইস্যু আছে কিনা। এটা একটা অ্যাপ্লিকেশন, মাল্টি টাচ টেস্টার, এটা আপনারা প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে অনায়াসে পেয়ে যাবেন। ডাউনলোড করে আপনারা যে কেউ নিজের যে কোনো ফোন টেস্ট করে দেখতে পারেন। তো এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা ফার্স্টে একটা আঙুল ঠেকালাম, দেখা গেল একটা আঙুল ঠিকঠাক ডিটেক্ট করছে, দুটো আঙুল লাগালে সেটাও ঠিকঠাক ডিটেক্ট করছে, এবং তিনটে আঙুল লাগালে না, তিনটে আঙুল লাগালে এই ফোনটা ঠিকঠাক কাজ করছে না, তিনটে আঙুল ডিটেক্ট করতে পারছে না, ফোনটায় কোনো সমস্যা কি তাহলে আছে। আমরা চারটে আঙুল নিয়ে একবার দেখে নিই, চারটে আঙুলও ঠিকঠাক ডিটেক্ট করছে, পাঁচটা আঙুল, ছটা, সাতটা, আটটা, আটটা আঙুল পর্যন্ত আমরা টেস্ট করে দেখছি যে প্রতিটা ঠিকঠাক ফাংশন করছে, টাচ ডিটেক্ট করছে, কিন্তু তিনটে আঙুলের বেলায় সমস্যা। এই অ্যাপ্লিকেশনটাতে কোনো সমস্যা থাকতে পারে, আমরা আর একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখব, সেটার নাম মাল্টি টাচ চেকার, আগেরটা টেস্টার ছিল, এটা চেকার। এবং এই অ্যাপ্লিকেশনে আমরা দেখছি একটা আঙুল ডিটেক্ট করছে, দুটো আঙুল ডিটেক্ট করছে, এবং তিন নম্বর আঙুলের বেলায় সমস্যা হচ্ছে। চারটের বেলা, পাঁচটার বেলা, ছটা, সাতটা, আটটার বেলাও সব ঠিক আছে, শুধু তিন নম্বর আঙুল দিলে, তিনটে আঙুল একসাথে দিলে ফোনের স্ক্রিনে সেটা ডিটেক্ট করতে পারছে না। এর বাইরে আর একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা পেন্ট টেস্টটা করে, মানে আপনি আঙুল দিয়ে পেন্ট করে বা কালার দিয়ে দেখতে পারবেন আপনার ফোনে ঠিকঠাক টাচ ডিটেক্ট করছে কিনা, সেটাও একবার দেখে নিয়ে আসুন। সেই অ্যাপ্লিকেশনটাতে আমরা একটা আঙুল ঠেকালে দেখা যাচ্ছে ব্লু কালারের লাইন, দুটো আঙুল ওখানে মুভ করালে দেখাচ্ছে ব্লু আর রেড লাইন, এবং তিনটে আঙুল ঠেকালে কোনো দেখাচ্ছে না, রেকগনাইজ করতে পারছে না। এখানে ব্লু, রেড আর গ্রিন এই তিনটে লাইন আসার কথা ছিল, কিন্তু তিনটে লাইন আসছে না। চারটে আঙুলের বেলাও ঠিকঠাক পেন টেস্ট পাস করে যাচ্ছে, কিন্তু তিনটে আঙুলের ক্ষেত্রেই সমস্যা। এর সমাধান যেটা, আমি যেটা দেখলাম, যেটা ভেবে বুঝলাম, এটা ঘোস্ট টাচ ইস্যু নয়, এটা মাল্টি টাচের কোনো সমস্যা নয়, রিয়েলমি ফাইভ বা ফাইভ প্রো এর এটার কোনো সমস্যা নয়, এটা যে কোনো ফোনে, যে কোনো ফোনে এই সমস্যা আসতে পারে। যেসব ফোনে থ্রি ফিঙ্গার স্ক্রিনশটের অপশান আছে তারা সবাই এই প্রবলেম ফেস করবেন। রিয়েলমি ফাইভ প্রোর ফোনটায় সেটিংসে আপনারা থ্রি ফিঙ্গার স্ক্রিনশট, এই সেটিংসটা যখন ডিজেবল করে দেবেন, এনেবল করা আছে, ডিজেবল করে দিলে দেখবেন এই সমস্যাটা আর হচ্ছে না। আমরা ডিজেবল করলাম, এবার আবার প্রথম অ্যাপ্লিকেশনটা মাল্টি টাচ টেস্টার দিয়ে দেখি, এবং দেখা যাচ্ছে যে একটা আঙুল নিচ্ছে, দুটো আঙুল নিচ্ছে, তিন নম্বর আঙুলের বেলা সেটা কোনো সমস্যা হচ্ছে না, তিনটে আঙুল, চারটে আঙুল সব ঠিকঠাক ডিটেক্ট করছে। এবং মাল্টি টাচ চেকার, এবং সেটাতেও আমরা দেখছি যে তিনটে আঙুল, একটা, দুটো এবং তিনটে আঙুল, চারটে আঙুল সব কটাই ঠিকঠাক ডিটেক্ট করছে। পেন টেস্ট, সেটাও আমরা একবার দেখে নেব, এবং সেখানেও দেখা যাচ্ছে ফার্স্টে ব্লু লাইন, তারপর ব্লু রেড, তারপর ব্লু রেড গ্রিন, তিনটে লাইনই আমরা পাচ্ছি, মানে টাচ ইস্যু নেই, ঘোস্ট টাচের সমস্যা নেই এই ফোন দুটোতে, শুধুমাত্র ওই থ্রি ফিঙ্গার স্ক্রল করলে, আমরা ঘষলে স্ক্রিনের ওপরে যে স্ক্রিনশট আসে সেই অপশানটা এনেবল করা আছে বলে এটা সমস্যা হচ্ছে, মানে ফোনটার সাথে অ্যাপ্লিকেশানের এই জায়গাটা একটু মিসম্যাচ হচ্ছে, ঠিকঠাক দুটো একসাথে মিলেমিশে যায়নি আর কি, তেলে জলের মতো ব্যাপার আর কি, তার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। তাই আপনাদের যদি রিয়েলমি ফাইভ বা ফাইভ প্রো এই ফোন দুটো পছন্দ হয় আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন, যদি পছন্দ হয় অন্তত টাচ ইস্যুর জন্য ভয় পেয়ে পিছিয়ে আসবেন না, এই ফোনে কোনো সমস্যা নেই, টাচের কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।